আমি কলাপি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ কলাপি। আজকে আমি দেখাবো রাইসের একটা আইটেম, আর আজকে আমার রেসিপি হলো ক্যাপসিকাম রাইস বা বেল পেপার রাইস। এই রাইসটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আর এটার মেন ইনগ্রেডিয়েন্ট হলো ক্যাপসিকাম বা বেল পেপার। আর ঘরে যেরকম মশলা থাকে সেই সব মশলা দিয়ে কিন্তু ইজিলি এই রাইসটা বানিয়ে ফেলা যায়। চলুন দেখে নিই কি করে আমি আজকে বানাচ্ছি ক্যাপসিকাম রাইস বা বেল পেপার রাইস। ক্যাপসিকাম রাইস বা বেল পেপার রাইস বানানোর জন্য প্রথমে আমি এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখানে আমি নিয়েছি 1 টিস্পুন মতন গোটা জিরে। জিরেটা কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমাকে একদম হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু আমি একদমই কড়া করে ভাজবো না, একদম হালকা ভাজা হবে। আর দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি 1 টিস্পুন মতন আদা বাটা দিলাম। আর আমি দেবো এখানে রসুন বাটা। রসুন বাটাও আমি এখানে দিচ্ছি 1 টিস্পুন। আদা বাটা আর রসুন বাটা ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে, আর কিছুক্ষণের জন্য এটা নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি গ্রিন ক্যাপসিকাম, রেড বেল পেপার আর নিয়েছি ইয়েলো বেল পেপার। প্রত্যেকটা জিনিস আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে আমি অল্পই দিয়েছি। ক্যাপসিকাম বেল পেপারের অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম আর বেল পেপার আমাদের কিন্তু ওয়েট লসে হেল্প করে, আর এর মধ্যে কিন্তু আছে ভিটামিন এ আর সি, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন মতন, আর আমি দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি এখানে দিচ্ছি 1/2 টিস্পুন। নেক্সট আমি এখানে দিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর আমি দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো আমি এখানে 1.5 টিস্পুন দেবো। 1 টিস্পুনের থেকে একটু বেশি আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এই সব কটা মশলা এবার আমি মিশিয়ে নিচ্ছি। মশলাটা মিশিয়ে নেবার পর আমি এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পর আমি মোটামুটি এখানে 2-3 মিনিট মতন এটা রান্না করে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি নুন। নুনটা আমি এখানে আন্দাজ মতন দেব, আর আমি দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা কিন্তু এখানে অপশনাল, আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু চিনি অল্প একটু দিলে কিন্তু টেস্টটা ভালোই লাগে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 আস্ত কাঁচা লঙ্কা। আপনারা চাইলে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিতে পারেন। নুন, মিষ্টি আর ঝালটা কিন্তু আপনারা নিজেরা অ্যাডজাস্ট করে দিতে পারেন। এই সবকটা জিনিস এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 3-4 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন টমেটোটাও হালকা একটু নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাসমতি চালের ভাত। আমি আগের থেকেই 1 বাটি বাসমতি চালের ভাত ঝরঝরে করে ফুটিয়ে রেখেছিলাম। সেই ভাতটাই আমি এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মশলার সাথে ভাতটাকে মিশিয়ে নিতে হবে। একদম তলার থেকে আমি মেশাচ্ছি। রাইসটা এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিলস্পুন মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা রাইসের মধ্যে ছড়িয়ে দেওয়ার পর আরেকবার মিশিয়ে নিতে হবে। এবার সবার শেষে আমি এখানে নিয়ে নিয়েছি গরম মশলা পাউডার 1 টিস্পুন মতন আমি নিয়েছি, আর আমার এখানে লাগবে 1 টিস্পুন মতন ঘি। ঘি আর গরম মশলাটা এবার আমি রাইসের সাথে ফাইনাল একটা মিক্স করে নেব। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এটা ঢেকে দিচ্ছি। ফ্লেমটা অফ করেই আমি এটা ঢাকবো আর 5 মিনিট এরকম করেই রেখে দেব, তারপরে আমি সার্ভ করে দেব। ক্যাপসিকাম রাইস বা বেল পেপার রাইস আমি সার্ভ করে দিয়েছি আর উপর দিয়ে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে দিয়েছি। এই রাইসটা দেখতে যেমনি কালারফুল হয় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়, আর বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।